আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি। শীতকাল স্পেশাল পুলি পিঠাটা কিন্তু আমরা বাসায় সবাই কম বেশি তৈরি করে থাকি, তাই দুধ পুলির এই রেসিপিটি নিয়ে সবার মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। পারফেক্টভাবে কীভাবে এই দুধ পুলিটি তৈরি করবেন তার পুরো রেসিপি নিয়েই চলে এসেছি আজকে। পুরো প্রস্তুত প্রণালীটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। চলুন চলে যাই মূল রেসিপির দিকে। পিঠা তৈরির জন্য, মূল ডোটা তৈরির জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানিটা পুরোপুরি যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 3 কাপ পরিমাণ। আমি এখানে চালের গুঁড়ি 3 কাপ পরিমাণ দিয়েছি আর আটা দেব 1 কাপ পরিমাণ। চালের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, কোনো প্রকার নাড়াচাড়া করিনি। তারপর এর মধ্যে ঢাকনাটা তুলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। অনেকেই পর্যায়ে ময়দা দেয়, ময়দা দিলে জিনিসটা অনেকটা আঠালো হয়ে যায় আর পিঠার ডোটা মাখানোর সময় কিংবা পিঠা তৈরির সময় অনেকটা ঝামেলা হয়। তাই আমার মনে হয় আটা দিয়ে তৈরি করাটা পারফেক্ট হবে। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর টোটাল আমি চালের গুঁড়া আর আটা মিলে, যেহেতু 4 কাপ হচ্ছে গিয়ে গুঁড়ি ইউজ করেছি, চালের গুঁড়ি কিংবা আটা যেটাই বলি না কেন, টোটাল 4 কাপ নিয়েছি। তো তার জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। আপনাদের পরিমাণটা যদি 6 কাপ কিংবা 7 কাপ হয় সেই পরিমাণ অনুযায়ী 6-7 কাপ পানি অ্যাড করে দিবেন। সব কিছুকে ভালো করে চামচের মাথা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর কাঠের চামচ ব্যবহার করছি এই পর্যায়ে। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এভাবে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি, আর তারপর চুলা থেকে এটা নামিয়ে নিব। আটাটা দেখুন, হাত দিয়ে যখন এভাবে একটু জাতা দিয়ে দেখবেন তখন হাতে লেগে আসছে না, তার মানে বুঝতে হবে আটাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে বা নামিয়ে নিচ্ছি। মোটামুটি যখন একটু ধরার মতো ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে মোটামুটি একটু সবগুলো আটাকে একসাথে মেখে নিতে হবে। মোটামুটি যখন একটু ঠান্ডা হয়ে আসবে ধরার মতো তখনই এই কাজটা করতে হবে, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা যাবে না। হাতে একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে তারপর কিন্তু এই ডোটা এভাবে একটু মাখিয়ে নিতে হবে। সবগুলো আটা আমি একসাথে আগে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর একটা ভেজা কাপড় দিয়ে ঠিক এইভাবে ঢেকে দিচ্ছি। ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলে আটাটা শক্ত হয়ে যাবে না খুব সহজেই, যতটুকু আটা প্রয়োজন হবে এখান থেকে বের করে তারপর পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। পুলি পিঠার জন্য মাঝখানে যে পুরটা দেওয়া হয় সেই পুরটা তৈরি করতে চলে আসলাম। দিয়ে দিচ্ছি এখানে নারকেল। নারকেল কুড়িয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে, সেই ফ্রোজেন করা নারকেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। নারকেলটা দিয়ে চামচের মাথা দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। এবার নেড়েচেড়ে নারকেলটা কিছুক্ষণ একটু ভেজে নিব। নারকেলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো দিবেন, আর এখানে গুড় দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। গুড় আর চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। এবার চুলার লো মিডিয়াম আঁচে রেখে এটাকে এভাবেই কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুক্ষণ পর গুড় আর চিনি থেকে পানি বেরিয়ে যাবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন চিনি আর গুড়টা থেকে আস্তে আস্তে কিছুটা পানি বের হয়ে আসছে, আর এটা কিন্তু মোটামুটি তৈরি হচ্ছে বলা যায়। তো এভাবে আমি কিছুক্ষণ এটাকে কুক করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কুক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ঢাকনা ছাড়াই এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এভাবে নাড়তে থাকলেই হবে। গুড়টা গলে যাওয়ার পর দেখুন গুড়টা পুরোটা নারকেলের সাথে মিশে গেলে ডোটা তৈরি হয়ে যাবে, নামিয়ে নিলাম। এবার পিঠা তৈরির জন্য আমি আগে যে রুটিটা সেটা তৈরি করে নিচ্ছি। অনেকেই পুলি পিঠা তৈরি করতে গেলে আগে বাটি তৈরি করে তারপর তৈরি করে, আমি আজকে শর্টকাট কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। একটা রুটি তৈরি করে জাস্ট এরকম একটা ঢাকনা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে কোনো কিছুর ঢাকনা আপনারা ইউজ করতে পারেন, আমি এখানে কফির ঢাকনাটা ইউজ করেছি। ঢাকনা দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আর রুটিটা বেশি পাতলা করা যাবে না। রুটির মোটাটা কী পরিমাণ হবে সেটা আপনারা একটু দেখতেই পেয়েছেন, এর চেয়ে বেশি চিকন কিংবা বেশি মোটা করা যাবে না। এবার যে পুরটা তৈরি করলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকে এটাকে কীভাবে ভাঁজ করছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আগে আমরা অনেক কষ্ট করে দেখা যেত বাটি তৈরি করতাম, বাটি তৈরি করে তারপর পিঠা তৈরি করতাম, এত ঝামেলার কোনো প্রয়োজনই নেই। খুব ইজি ওয়েতে এভাবে পিঠাটা তৈরি করলে সময়ও কম লাগে, আর দু একজন মিলে খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়।
আগে দেখা যেত কুলি পিঠা তৈরি করতে একসাথে অনেকে বসতো, কেউ পিঠা তৈরি করতো, কেউ বাটি তৈরি করতো, অথবা কেউ ডিজাইন করতো। আর দুধ কুলিতে কিন্তু এতগুলো পিঠাতে আসলে ডিজাইন করা সম্ভব না, তাই আমি ডিজাইন ছাড়াই তৈরি করলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা ডিজাইন করে তৈরি করতে পারেন। আমি বাটিটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাটি দিয়ে তৈরি করলে একটু বড় হয়, আর দেখা যায় বাটিটা তৈরি করতে গেলে অনেকটা ঝামেলা হয় একটা বাটি তৈরি করতে। সো বাটি দিয়ে তৈরি করার চেয়ে আমার মনে হয় ভাবে রুটি তৈরি করে মোখা দিয়ে কেটে তারপর ওইটাই বেস্ট হবে। আর এভাবে তৈরি করতে গেলে যদি আপনারা ভেজে নর্মালি দু একটা তৈরি করে খান, সেই ক্ষেত্রে কি এটা তৈরি করলেও হয়, কিন্তু আমার কাছে রুটি দিয়ে তৈরি করাটা বেস্ট মনে হয়। তাই আমি সবসময় রুটি তৈরি করে তারপর ওভাবে কেটেই আসলে পিঠাটা তৈরি করি। এই পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দিলাম। কেউ যদি ওভাবে তৈরি করতে পছন্দ স্বাচ্ছন্য বোধ না করেন, তারা এভাবেও পিঠাটা তৈরি করতে পারেন। আমি একটা আপনাদের এভাবে দেখিয়ে দিলাম। আসলে এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে যতটা না সুন্দর হয়, ওইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা হচ্ছে এক সাইজ হয়। দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে রুটি দিয়ে বানানো পিঠাটাই বেস্ট হয়েছে। যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম দুইটা ওয়েতেই আপনারা যেভাবে ইচ্ছে তৈরি করতে পারেন। এবার চলে যাব মূল পিঠা যে রান্নার দিকে, সেই রান্না। এখানে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি সবগুলো আটা দিয়েই। এবার চলে যাচ্ছি মূল হচ্ছে গিয়ে পিঠা তৈরির দিকে। প্রথমে আমি খেজুরের রস দিয়ে তৈরি করব পিঠাটা, যার কারণে আমি খেজুরের রস প্রায় 1.5 লিটারের মতো আগে থেকে জাল করে নিয়েছি ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রেগুলার চিনি। আমি এখানে সাদা চিনিটাই ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে খেজুরের রস দিয়েই পিঠাটা তৈরি করব। আমি আরও 1.5 কাপ পরিমাণ, সরি, 1/2 কাপ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টোটাল 1.5 কাপ চিনি দিয়েছি। আর এর মধ্যে এবার চিনিটা গলে আসার পর আমি অল্প অল্প করে পিঠাটা অ্যাড করছি। একটু বলক চলে আসলে বলকের মাঝখানে একটা একটা করে পিঠা দিতে হবে। একবারে সবগুলো পিঠা ঢেলে দিলে কিন্তু পিঠাগুলো একেবারে নষ্ট হয়ে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে, তাই একবারে না দিয়ে খুব অল্প অল্প করে আস্তে এভাবে দিতে হবে। বেশি জোরে ছাড়া যাবে না উপর থেকে, একটু হাতটা কাছে নিয়ে জাস্ট আস্তে করে একটা একটা করে পিঠা দিতে হবে। কয়েকটা পিঠা দেওয়ার পর কিছুক্ষণ বলক চলে আসার পর বাকি পিঠাগুলো দিতে হবে। কয়েকটা পিঠা দিয়ে দিয়েছিলাম, দেখুন বলক চলে আসার পর আমি আবার পিঠাটা দিচ্ছি। প্রায় 15-20টা পিঠা দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে বলক চলে আসা, তারপর বলক চলে আসলে বাকি পিঠাগুলো দিতে হবে। ঠিক এভাবে একেবারে একাধারে সব পিঠাগুলো দিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে, তাই অবশ্যই পিঠাগুলো একটু বলক চলে আসার পর দিবেন। এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। এবার এটাকে ঘড়ি ধরে রান্না করব ঠিক 8 থেকে 10 মিনিট। বেশি একটা রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আমার পিঠার আটাটাও আগে থেকে সেদ্ধ করা আর খেজুরের যে রসটা সেটাও আগে থেকে জাল করা। বেশি জাল দিতে গেলে পিঠাটা ভেঙে যাবে, তাই অল্প একটু জাল দিব, আমি বেশি একটা জাল দিব না। কিছুক্ষণ জাল দিয়ে পিঠাটা নামিয়ে নিব। পিঠার চুলাটা প্রায় 10 মিনিট পর বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড গরুর দুধ। 2 লিটার দুধ জাল দিয়ে আমি 1 লিটার করে দিয়েছি, সেই দুধটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর দুধটা দিতে হবে। দুধ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। দেখুন, পরিবেশন করে চলে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।